মাকড়সার জালের মতো অসংখ্য ছোট বড় নদী বাঁকুড়া জেলা জুড়ে বিছিয়ে রয়েছে। আর সেই সব নদীর মধ্যে অন্যতম বাঁকুড়ার প্রাণ গন্ধেশ্বরী। প্রাচীন থেকে আধুনিক নগর সভ্যতার বিবর্তনের সাক্ষী এই গন্ধেশ্বরী। কিন্তু বর্তমান আধুনিক নগর সভ্যতার জাঁতাকলে পিষ্ট এই গন্ধেশ্বরী। উৎপত্তি স্থল পুরুলিয়ার মারবেদিয়া টোলার ঘোড়ামুগরা জলাধার থেকে বাঁকুড়া শহরের ঠিক পাশ দিয়ে বয়ে যাওয়া একটা সময় এই নদী ছিল স্রোতস্বিনী। কিন্তু বর্তমানে এক শ্রেণীর চেতনাবিহীন মানুষের সৌজন্যে গন্ধেশ্বরী আজ মৃত প্রায়। বাঁকুড়া শহরের কাছে এই নদীকে দেখলে আর নদী বলে মনে হওয়ার কোনো উপায় নেই। নদীবক্ষে প্রতিদিন জমা হচ্ছে শহরের আবর্জনা, একই সঙ্গে শহরের নিকাশী নালার পচা দুর্গন্ধযুক্ত জলও জমা হচ্ছে সেই গন্ধেশ্বরীতেই। গত কয়েক বছর আগেই এই নদীর দিকে তাকালে দেখা যেত শুধু বালি আর বালি। আর 2021 দাঁড়িয়ে নদীবক্ষে ঝোপ ঝাড়, নোংরা আবর্জনা স্তূপ আর বিস্তীর্ণ কাশবন নজরে পড়বে। ফলে সেই নদী এখন সরু এক নালায় পরিণত হয়েছে। এমনকি এক শ্রেণীর অসচেতন নাগরিকের মলমূত্র ত্যাগের আদর্শ জায়গাও এই নদীচর। পৌরসভার তরফে সতর্কীকরণ বোর্ড দিয়েই দায় সারা হয়েছে বলে অভিযোগ। আর এই সবের কারণেই ফি বছর বর্ষায় ফুলে ফেঁপে ওঠে এই নদী, জলমগ্ন হয়ে পড়ে শহরের নদী তীরবর্তী একটা অংশ। গন্ধেশ্বরী কি ভয়ানক হতে পারে, গত কয়েক বছর আগেই তার সাক্ষী থেকেছে শহর বাঁকুড়া। বিজ্ঞান মঞ্চের বাঁকুড়া জেলার সম্পাদক জয়দেব চন্দ্র থেকে গন্ধেশ্বরী বাঁচাও কমিটির সম্পাদক সন্তোষ ভট্টাচার্যরা প্রত্যেকেই বলেন, গন্ধেশ্বরী নদী রক্ষায় প্রশাসন উদাসীন। বর্তমানে মৃতপ্রায় এই নদী বলেও তারা দাবি করেন। আমাদের দুটো প্রাণ, দুটো নদী, সেখানে গন্ধেশ্বরী নদীর অবস্থা ক্রমশই সঙ্গীন। ইকোসিস্টেম রেস্টোরেশনের আহ্বান জানিয়ে গোটা বিশ্ব যখন এটাকে কার্যকর করার চেষ্টা করছে, ভাবনা চিন্তা করার চেষ্টা করছে, অত্যন্ত দুঃখের হলেও সত্যি কথা, প্রশাসন কিন্তু উদাসীন। প্রত্যেক দিন অত্যন্ত ক্যাজুয়ালি ঢঙ্গে তারা গন্ধেশ্বরীকে মেরে ফেলছে। শুধু অর্ধমৃত নয়, এখন মৃত পায়। তবুও বারে বারে প্রশাসনের কাছে নক করা থেকে আরম্ভ করে ইরিগেশন ডিপার্টমেন্টের কাছে আহ্বান জানানো পর্যন্ত সমস্ত রকম কাজ করেছে। বিশ্ব পরিবেশ দিবসে এই বার্তাকে দিতে চাইছি আমরা, শুধুমাত্র গাছ লাগাবো আর নদী প্রকৃতিকে মেরে ফেলবো ধীরে ধীরে, এটাও তো হয় না। এই কাজ যেমন আমাদের সচেতন করার কাজ সেই চলবে, তার সঙ্গে সঙ্গে যারা নীরব হয়ে বসে আছেন সেই প্রশাসনিক কর্তা ব্যক্তি, তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। খুব দেরি হয়ে গেছে, এর থেকে বেশি দেরি হয়ে গেলে প্রকৃতি আর ক্ষমা করছে না এবং একেবারেই ক্ষমা করবে না। জমা পড়ছে এক একটা জায়গা দেখলে আপনি পরিষ্কার বুঝতে পারবেন, নির্বিচারে বালি তোলা হচ্ছে। সবই তো হচ্ছে প্রশাসনের নাকের ডগায়। কেন তারা ব্যবস্থা নিচ্ছেন না? আমরা যে সেই সময় যখন গন্ধেশ্বরী দ্বারকেশ্বর নিয়ে আমরা আন্দোলন করি, সেই সময় মন্ত্রীর কাছে গেছিলাম ইরিগেশন ডিপার্টমেন্ট, সেখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়েছিলেন যে অত্যন্ত দ্রুততার সঙ্গে এই নদী দুটো সংস্কারের কাজ হবে। গ্রিন ট্রাইব্যুনালের যে আদেশ দেওয়া হয়েছিল দ্বারকেশ্বরের ক্ষেত্রে, তার কাজও শুরু হয়নি। আর সেই সময় অত্যন্ত দ্রুততার সঙ্গে 2 কিলোমিটারের সংস্কার করার কাজ করা শুরু করার কথা হয়েছিল, সেটা পর্যন্ত শুরু করেননি। দেখো, গন্ধেশ্বরী নদীকে বাঁচাতে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে। শুধু বাঁকুড়া শহরের যেটা দুটো নদী, গন্ধেশ্বরী এবং দ্বারকেশ্বর, এটা হচ্ছে বাঁকুড়া শহরের প্রাণ। এবং শুধু বাঁকুড়া শহরের প্রাণ বললে কম বলা হবে, গন্ধেশ্বরীর উপর নির্ভর করছে বাঁকুড়া পার্শ্ববর্তী অনেকগুলি গ্রাম। তো সেই গন্ধেশ্বরী নদী এখন মৃত,
তো আমরা চাই যে এবারের বিশ্ব পরিবেশ দিবসের থিম হচ্ছে যে ইকোসিস্টেম রেস্টোরেশন, অর্থাৎ বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার। তো আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করব এবারে যে বিশ্ব পরিবেশ থিম, সেই থিমটাকে মনে রেখে তাদের যে পরিবেশ দপ্তর হয়েছে তারা সেই কাজটা করুন। এই থিমটার অর্থ কী? অর্থ হচ্ছে যে নদীতে বা আমরা শুধু সবুজায়ন করবো ব্যাপারটা তো নয়, নদীকে পুনরুদ্ধার করা, বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার। তো সেই পুনরুদ্ধার করার জন্যে নদী পরিষ্কারও কিন্তু এর মধ্যে রয়েছে। তো আমরা চাই যে এই বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার হোক। গন্ধেশ্বরী নদীর যে পরিকল্পনাগুলি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরে নিয়েছেন সেটা বাস্তবায়িত হোক। কী অবস্থা এই মুহূর্তে নদীর? এই মুহূর্তে নদী আপনি তো যদি পর্যবেক্ষণ করেন গোটা নদীটা, দেখবেন শুধু নদী যে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করা না করার জন্য মৃত তা তো নয়, মানুষ একে যথেচ্ছভাবে এর উপর অত্যাচার করছে। এবং পৌরসভা যেটা করেছে সেটা নদীর ধারেই বড় বড় কতগুলো ডাস্টবিন করেছে, সেই ডাস্টবিনে কিন্তু সব ফেলা হচ্ছে না, বড় বড় যে পয়েন্টগুলো করেছে সেখানে ফেলা হচ্ছে রাস্তার উপরে এবং সেটা গড়িয়ে নদীতে পড়ছে। আরেকটা বড় কথা সেটা হচ্ছে যে গ্রিন ট্রাইব্যুনালে যে একটা কেস হয়েছিল, আমরা নদী বাঁচাও কমিটি এবং বাঁকুড়ার আরও 23টি সংগঠন তার সঙ্গে যুক্ত হয়ে নদীগুলোকে বাঁচানোর জন্য গ্রিন ট্রাইব্যুনালে একটা কেস করেছিল। সেই গ্রিন ট্রাইব্যুনাল ইন্সপেকশন করে তারা যা রিপোর্ট দিয়েছে এবং নির্দেশ দিয়েছে তাতে বাঁকুড়া পৌরসভাকে এবং জেলা প্রশাসনকে এই দুটি নদীর পরিবেশ রক্ষা করার জন্য কিছু গাইডলাইন নির্দেশিকা দিয়েছে। সেই নির্দেশিকা মেনে পৌরসভা আমাদের জানিয়েছিল সেই কাজগুলো হবে, কিন্তু এখনো কিছু হয়নি। এ বিষয়ে বাঁকুড়া পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য দিলীপ আগরওয়ালের সঙ্গেও কথা বলেছিলাম আমরা। এই নদীকে বাঁচাতে বেশ কিছু পরিকল্পনার কথা শোনালেন তিনি। একটা ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে নবান্নকে জানানো হয়েছিল যে ড্রেজিং করতে গিয়ে দেখা যাচ্ছে যে সেখানে জেসিপি মেশিনারি ছাড়া সেটাকে ড্রেজিং করা যাচ্ছে না, এবং যার জন্যে সেটাকে মানে যে দপ্তর আছে আর কি, পরিবেশ দপ্তর, তারা বলছে না সেখানে জেসিপি লাগিয়ে করা যাবে না, সেই কারণে ওই প্রজেক্টটাও আটকে আছে। পরবর্তীকালে আমরা বাঁকুড়া পৌরসভা একটা উদ্যোগ নেয় রাজ্য সরকারের নির্দেশ মতো, অন্তত এই দুটো নদীকে বাঁচানোর জন্য আমরা একটা প্রাথমিক সিদ্ধান্ত আমরা নিই যে এই দুটো নদীতে যেভাবে ড্রেনের জল যাচ্ছে সেই ড্রেনের জলটাকে রিসাইক্লিং করে যাতে নদীতে ফেলা যায়, এবং যে প্রকাশ্যে যে মলত্যাগ যারা করেন তাদেরকেও আমরা অনেক বোর্ড টোর্ড লাগিয়ে তাদেরকে আমরা অনেক সতর্ক করার চেষ্টা করেছি, অনেক জায়গায় আমরা কমিউনিটি ল্যাটিন করে দিয়েছি যাতে নদীগুলোকে বাঁচানো যায়। এবং ইতিমধ্যে আমাদের দ্বারকেশ্বরী নদীতে প্রায় 8টা জায়গায় পয়েন্ট করে সেখানে একটা প্রাইমারি কাজও শুরু হয়েছে যে ড্রেনের জলগুলোকে একটা প্রাইমারি রিসাইক্লিং করে ফেলে পরবর্তীকালে একটা বড় প্রজেক্ট বাঁকুড়া পৌরসভার পাওয়ার কথা, দুটো নদীর উপরেই ওই ড্রেনের জলকে রিসাইক্লিং করে নদীতে ফেলার জন্য, নদীকে বাঁচাবার জন্য। পরবর্তীকালে যাই হোক ইলেকশন ঘোষণা হয়ে যায়, ইলেকশনের পরেই আবার লকডাউন করোনার মহামারীর জন্য সেই কাজগুলো বন্ধ আছে, তবে আমাদের একটা এটা মাথার মধ্যে আছে আমরা এই লকডাউনের পরে আবার স্বাভাবিক জীবনযাত্রা ফিরে এলে আমরা আবার এই গন্ধেশ্বরী দ্বারকেশ্বরী নদীকে নিয়ে যে প্রজেক্ট আছে আপাতত ড্রেনের জলগুলোকে রিসাইক্লিং করে ফেলা, সেটা আমাদের মিউনিসিপ্যালিটি অ্যাফেয়ার্স যে ডিপার্টমেন্ট আছে তাদের সাথে আমরা চিঠি চাপাটি যা করার করবো, এবং আমার বাঁকুড়া এমইডি মিউনিসিপ্যালিটি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট যে বাঁকুড়া জেলাতে আছে বাঁকুড়া সেখানেও আমরা সেই প্রজেক্টটাকে আবার শুরু করার জন্য আমরা কথাবার্তা বলে চেষ্টা করবো যাতে অন্তত নদীটাকে আপাতত এই ড্রেনের জল যেটা পড়ছে নোংরা জল এবং যে প্রকাশ্যের যে মলত্যাগ হচ্ছে এটাকে অন্তত যাতে বন্ধ করে নদীটাকে বাঁচানো যায়। ফি বছর নিয়ম করে 5ই জুন আসে, সাড়ম্বরে পালিত হয় পরিবেশ দিবস। মঞ্চে বক্তাদের রাখা গালভরা বক্তব্য ওই মঞ্চেই শেষ হয়ে যায়। গন্ধেশ্বরী থাকে গন্ধেশ্বরীতেই, শহরের প্রাণ এই নদীকে বাঁচাতে সেভাবে কোনো উদ্যোগই চোখে পড়ে না কোনো পক্ষের তরফেই। এভাবে আর কতদিন, প্রশ্নটা কিন্তু উঠছেই। সুনন্দা রায়ের প্রতিবেদন, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।